নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘর ওই ভিলেজপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য পাট শাক দিয়ে তৈরি এক দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটি হলো মুচমুচে পাট শাকের বড়া। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, এখানে আমি পাট শাক নিয়েছি, পাট শাকের ডগাগুলো কেটে নেব। দেখুন অনেকগুলো পাতা আছে, এরকম ভাবে বেছে বেছে নিয়ে নেব। ঢকার সব পাতা নেওয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। পাট শাকের বড়া বানানোর জন্য ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। বন্ধুরা, ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। পাট শাকের পাতা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব।
আগে সব বড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি পাট শাকের বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।